নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে এই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা প্রেমে পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করতে চলেছে। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শীঘ্র। প্রেম, যেটি আমরা প্রত্যেকেই অর্থ ভালো করে বুঝি, অর্থাৎ একটি মানুষের জীবনে প্রেম না থাকলে সেই মানুষটির জীবনে অনেক কিছুই থাকে না। তাই আমাদের প্রত্যেকের জীবনে প্রেম খুব জরুরি, আর যেটি দুটি মনের মিলনে তৈরি হয়। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী 90 দিনের মধ্যে এই 6 রাশির জাতক জাতিকারা প্রেমে পড়তে চলেছে। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আমি ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করব। তার জন্য আপনারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক আগামী 90 দিনের মধ্যে কোন 6 রাশির জাতক জাতিকারা প্রেমে পড়তে চলে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 90 দিনের মধ্যে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে। যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গেছে, তাদের পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনারা প্রেম সুখ পেতে চলেছেন। এরপরে যে 2 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও প্রেম আসতে চলেছে। যাদের ব্রেকআপ হয়ে গেছে, তাদেরও কিন্তু পুরনো প্রেম ফিরতে চলেছে, এবং যারা এখনও পর্যন্ত প্রেমে পড়েননি, তারাও প্রেমে পড়তে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে। যাদের ব্রেকআপ হয়ে গেছে, তারাও কিন্তু আবারও প্রেমে পড়বেন, সেটি পুরনো প্রেম ফিরে আসা থেকে বলুন বা নতুন প্রেম থেকে বলুন, আপনারা ডেফিনেটলি প্রেমে পড়তে চলেছেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। তাই এখনও পর্যন্ত যারা প্রেমে পড়েননি, তারা তৈরি হয়ে যান, আগামী 90 দিনের মধ্যে আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও আগামী 90 দিনের মধ্যে প্রেম আসতে চলেছে, সেটি নতুন প্রেম বলুন বা পুরনো প্রেম, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম কড়া নাড়তে চলেছে। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও আগামী 90 দিনের মধ্যে প্রেম আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, এবং যারা এখনও পর্যন্ত প্রেমে পড়েননি, তারা কিন্তু ডেফিনেটলি প্রেমে পড়তে চলেছে। তাই আপনারা, অর্থাৎ এই 6 রাশির জাতক জাতিকারা এখন থেকে রেডি হয়ে যান প্রেমে পড়ার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে, এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।